নমস্কার দর্শক বন্ধুরা, পাবলিক টাইম পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ 7:15 নাগাদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শপথ নেবেন। আর তার আগেই আজকে সকাল থেকে যদি আমরা দেখি, প্রধানমন্ত্রী মোদী তিনি কিন্তু শ্রদ্ধা জানাতে পৌঁছে গেছেন অটল বিহারী বাজপেয়ীর যে স্মৃতিসৌধ রয়েছে, যেখানে ওনার সমাধিস্থল রয়েছে সেখানে পৌঁছে গেছেন। তারপরেই তিনি সেখান থেকে মহাত্মা গান্ধীর যে সমাধিস্থল রয়েছে সেখানে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ বিকেল অর্থাৎ যখন সন্ধ্যা ঘনিয়ে 7:15 বাজবে, প্রধানমন্ত্রীর পদে তৃতীয়বারের জন্য শপথ নেবেন মোদী। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে গোটা বিষয়টাকে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে বিভিন্ন ভাবে, সেই জায়গাতে নজর দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। ঠিক একইভাবে প্রধানমন্ত্রী মোদী কিন্তু ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজের মতো করে সেখানে কিন্তু কিভাবে মন্ত্রিসভায় কারা থাকবেন সেই একাধিক বিষয়গুলো যখন এখানে রয়েছে, তখন কিন্তু প্রধানমন্ত্রী মোদী তিনি কিন্তু পৌঁছে গেছেন মহাত্মা গান্ধীর যে সমাধিস্থল রয়েছে সেখানে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। ঠিক একই সঙ্গে তিনি পৌঁছে গেছেন অটল বিহারী বাজপেয়ীর যে সমাধিস্থল রয়েছে সেখানেও তিনি যান, সেখানে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন, চলে যান তিনি। তারপরেই যে ভারতবর্ষের যারা শহীদ সেনানী রয়েছেন তাদেরকেও কিন্তু তিনি তাদের সমাধিস্থলে গিয়ে সেখানেও কিন্তু তিনি নিজের শ্রদ্ধা নিবেদন করেন। অর্থাৎ যেভাবে 2014 এবং 2019 যে ছবিগুলো লক্ষ্য করা গেছিল, যে ছবিগুলো দেখা গিয়েছিল যে প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে মোদী কিন্তু বারবার এই বিষয়গুলোকে নজরে রেখেছিলেন এবং এবারেও কিন্তু তার ব্যতিক্রম করলেন না। 2014-2019 মতো 2024 প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করার আগে যখন আজ রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি, রায়সিনা হিলসে যখন এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তার ঠিক আগে কিন্তু প্রধানমন্ত্রী নিজের শ্রদ্ধা নিবেদন করলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তথা ভারতরত্ন এবং জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতিও কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের যারা বীর সেনানী শহীদ জওয়ানরা রয়েছেন তাদের প্রতিও কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। সেই ছবিগুলো আমরা একবার দেখব। Thank you.
আপনারা দেখছিলেন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের আগে যে শ্রদ্ধা জানালেন জাতির জনক, জাতির পিতা মহাত্মা গান্ধীর যে সমাধিস্থল রয়েছে সেখানে গেছেন, একই সঙ্গে প্রধানমন্ত্রী কিন্তু গেছেন ভারতরত্ন তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর সমাধিস্থলেও কিন্তু তিনি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানিয়েছেন দেশের বীর সেনানী শহীদ জওয়ান যারা রয়েছেন তাদেরকেও কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন আজকে প্রধানমন্ত্রী। অর্থাৎ 2014 সালে প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে নরেন্দ্র মোদী যেভাবে নিজের যে বিষয়গুলোকে লক্ষ্য করা গিয়েছিল 2014 এর পর 2019 কিন্তু সেই ছবিগুলো লক্ষ্য করা গেছে, ঠিক একইভাবে আমরা যদি আজকের দিনের ছবিটা দেখি, অর্থাৎ আমরা যদি বলি যে আজকের 2024 আজকে যখন 7:15 নাগাদ দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদী, তার আগেও কিন্তু ঠিক একই ছবি লক্ষ্য করা গেছে। তিনি কিন্তু সকাল সকালে বেরিয়ে গেছেন এবং সকালে দলীয় কার্যকর্তাদের, দলীয় কর্মীদের সঙ্গে যখন তিনি দেখা করেছেন ঠিক একইভাবে নেতাদের সঙ্গে কথা বলেছেন, কিভাবে ক্যাবিনেট তৈরি হবে তা নিয়ে কথা হয়েছে, তারপরেই কিন্তু তিনি বেরিয়ে গেছেন একেবারে সকাল সকালেই জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিস্থলে। সেখানে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন, তিনি শ্রদ্ধা নিবেদন করেন অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলে। ঠিক একইভাবে যারা বীর সেনানী শহীদ জওয়ান রয়েছেন তাদেরকেও কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী মোদী। সেই ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছিলাম। আর হয়তো এখনই কিন্তু একেবারে বলা যেতে পারে গোটা দিল্লিকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে একাধিক রাষ্ট্র নেতারা কিন্তু পার্শ্ববর্তী দেশের রাষ্ট্র প্রধানরা কিন্তু আজ সেই দেশে ইতিমধ্যে শেখ হাসিনা থেকে শুরু করে মালদ্বীপের প্রধানমন্ত্রী, বিভিন্ন দেশের যারা প্রধানমন্ত্রী রয়েছেন তারা কিন্তু দিল্লিতে এসে পৌঁছে গেছেন এবং রাইসিনা হিলসে যে শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরু হবে সেটাকে নিয়েও কিন্তু একেবারে সাজু সাজু রব বলা যেতে পারে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।